শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী একের সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে। তোমরা জানো ইতিমধ্যেই আমরা অনুশীলনী একের প্রায় সবগুলো টপিক নিয়ে আলোচনা শেষ করে ফেলেছি, আর সেই সকল টপিকের আলোকেই এই সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে। তাহলে চলো কথা না বাড়িয়ে এই সৃজনশীল প্রশ্নটি কী জানতে চাওয়া হয়েছে এবং কীভাবে সেটা বের করতে হবে সেটুকু দেখে নিই। এই প্রশ্নটিতে উদ্দীপক আকারে রয়েছে কিছু সংখ্যা, সংখ্যাগুলো হচ্ছে যথাক্রমে 5, 13, 21, 29 এবং 37। 5, 13, 21, 29 এবং 37। আর এরপর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে, অর্থাৎ 29 এবং 37কে দুটি বর্গ লিখব মাঝখানের সমষ্টি মানে মাঝখানে যোগচিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তো চলো করে ফেলি তাহলে ক নম্বর অঙ্কটা। 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা লিখছি 29। আমরা জানি 29কে আমি যদি প্রথমে একের বর্গ দিয়ে শুরু করি, কারণ আমি সিস্টেমটা এরকমই শিখেছিলাম আমরা, তাই না? প্রথম হচ্ছে একের বর্গ চিন্তা করব। একের বর্গ কত? একের বর্গ হচ্ছে এক। এখন 29 থেকে তুমি যদি এক বাদ দাও থাকে কত? থাকছে হচ্ছে 28, অর্থাৎ 29 থেকে এক বিয়োগ করে 28 পাচ্ছি। 28কে একটি পূর্ণবর্গ সংখ্যা? উত্তর হচ্ছে না। তাই এক এবং হচ্ছে বাকি যেটুকু থাকছে সেটুকু দিয়ে এটাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না। তাহলে পরবর্তীটা দেখি, একের পরে আসতেছে 2। 2-এর বর্গ কত? 2-এর বর্গ হচ্ছে 4। তাহলে 29 থেকে যদি 4 বিয়োগ করি থাকছে 25। 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, আমি জানি 5, 5, 25, তাহলে আমি এটি দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে লিখে ফেলি 29 = 4+25। এটি তো খুব সহজে বোঝা যাচ্ছে, 4 আর 25 29 হয়। এখন তাহলে 4কে আমি লিখতে পারি 2-এর বর্গ 2 স্কোয়ার, আর 25কে লিখতে পারি 5-এর বর্গ 5 স্কোয়ার। তাহলে হয়ে গেল দুটি বর্গ, একটা হচ্ছে 2-এর, একটা হচ্ছে 5-এর, দুটি বর্গের সমষ্টি বা যোগফল আকারে 29কে প্রকাশ হয়ে গেল। 29 শেষ, এবার দেখব 37। প্রথমে আমরা এক দ্বারা শুরু করতে পারি। একের বর্গ হচ্ছে 1, 37 থেকে যদি 1 বাদ দিই থাকবে হচ্ছে 36। 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা হচ্ছে 6-এর বর্গ। তাহলে আমি লিখতে পারি 1+36, তারপর 1কে লিখতে পারি 1 স্কোয়ার, আর 36কে লিখতে পারি 6 স্কোয়ার, অর্থাৎ 6-এর বর্গ। তাহলে হয়ে গেল এখানে দুটি বর্গ, আর এই যে মাঝখানে যোগচিহ্ন, তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম 37কে। আমার প্রশ্নে ঠিক এটিই বলেছিল, 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এই যে আমরা 29কেও দেখালাম, 37কেও দেখালাম, আর এরই মধ্যে দিয়ে আমাদের যে ক নম্বর প্রশ্নটি ছিল সেটি হয়ে গেল। তাহলে চলো খ নম্বরটা এবার করি। লিখছি খ নম্বর। খ নম্বরের প্রশ্নটা হচ্ছে তালিকার পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 5, 13, 21, 29, 37 এর পরে যে 4টা সংখ্যা হবে সেগুলো কী কী হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে যে কথাটা লিখতে পারি, তালিকার সংখ্যাগুলো এটা লিখে আমি তালিকাটাই লিখে দিচ্ছি। একটার পর একটা সংখ্যা তাহলে চলে আসবে, প্রথমে 5, তারপর 13, তারপরে 21, তারপরে যথাক্রমে 29, 37, তারপর ডট। খেয়াল করে দেখা তো, এই যে 5 আর 13 এদের মধ্যে ব্যবধান কত করে? আমরা সবাই এটা জানি 8, 5, 13, অর্থাৎ 5-এর সাথে তুমি যদি 8 যোগ করো তাহলেই তুমি পাবে 13। 13-এর সাথে তুমি যদি 8 যোগ করো তাহলে কত হয়? 13-এর সাথে 8 যোগ করলে তুমি পাবে 21। 21-এর সাথে 8 যোগ করলে 29। 29-এর সাথে যদি 8 যোগ করো তাহলে তুমি পাবে 37। অর্থাৎ বুঝতেই পারছি প্রতিবার 8 করে করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি লিখে ফেলি এখানে সংখ্যাগুলোর মধ্যে, অর্থাৎ এই যে সংখ্যাগুলো এগুলোর মধ্যে পার্থক্য, সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য 8 করে। এই লাইনটিকে আমরা আরেকবার একটু সহজ করে লিখতে পারি, অর্থাৎ প্রতিবার 8 করে বৃদ্ধি পাচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি প্রতিবার 8 করে করে যোগ করে এগিয়েছি, অর্থাৎ প্রতিবার 8 করে বৃদ্ধি পাচ্ছে। লিখে ফেললাম, অর্থাৎ প্রতিবার 8 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাগুলো আমরা বুঝতেই পারছি কত হবে, এই যে 37 রয়েছে এর সাথে আমরা 8 যোগ করব। তাহলে চলো করে ফেলি, 37+8। এখন 37-এর সাথে 8 যোগ করলে কত হয়? আমরা সবাই বুঝতে পারছি 8-এর সাথে 15, 15-এর 5, হাতে থাকছে 1, 3-এর 4, তাকে একটা যোগ করে দিয়েছি এর সাথে, 3-এর সাথে হয়ে যাচ্ছে 45। পরবর্তীটা কত হবে? 45-এর সাথে 8 যোগ করো তাহলে কত পাবো?
আট পাঁচ তেরো, তেরোর তিন, হাতে থাকছে এক, একটা চারের সাথে যোগ করো, চারের একে পাঁচ, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হচ্ছে তেপ্পান্ন। এরপর কী হবে? তেপ্পান্ন যোগ আট, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি একষট্টি। সর্বশেষ সংখ্যাটি একষট্টি যোগ আট, তাই সর্বশেষ সংখ্যাটি উনসত্তর, বা সিক্সটি নাইন। তাহলে তালিকার পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে পঁয়তাল্লিশ, তেপ্পান্ন, একষট্টি, উনসত্তর। আমরা লিখে দিচ্ছি নিচে দিয়ে লাইনটি। সুতরাং তালিকার পরবর্তী চারটি সংখ্যা একটা একটা করে আমরা লিখে যাব। পঁয়তাল্লিশ, এরপর আসতেছে তেপ্পান্ন, যথারীতি একের পর একটি একষট্টি, এবং আর এটি হচ্ছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা। আমাদেরকে যে প্রশ্নটি ছিল সেখানে এটি জানতে চেয়েছিল, তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। আমরা তালিকার পরবর্তী চারটি সংখ্যাই নির্ণয় করে দেখিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে খ নম্বর অঙ্কটি ছিল সেটি এখানেই শেষ, কারণ আমরা চারটি সংখ্যা নির্ণয় করে ফেলেছি। এ পর্যায়ে আমাদের এখানে সর্বশেষ যে গ নম্বর অঙ্কটি, অর্থাৎ প্রথম পঞ্চাশটা সংখ্যার সমষ্টি বের করতে বলা হয়েছে, আমরা সেটি নির্ণয় করব। তাহলে চলো প্রথম পঞ্চাশটা সংখ্যার সমষ্টি কীভাবে বের করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করি। তবে তার আগে যখনই কোনো সমষ্টি বের করতে বলে তার জন্য আমরা একটি সূত্র শিখেছিলাম। সূত্রটি ছিল এরকম, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই। এখন পদ সংখ্যা এখানে কত, বা এখানে কয়টা সংখ্যা আছে সেটা আমরা বুঝতে পারছি, পঞ্চাশটা সংখ্যা রয়েছে। প্রথম সংখ্যা কত সেটাও বুঝতে পারছি, এই যে পাঁচ, প্রথম সংখ্যা তাহলে পাঁচ। এখন প্রশ্নটা হচ্ছে শেষ সংখ্যা কত, আমি শেষ সংখ্যা কত সেটা জানি না। তাহলে প্রথমে আমাকে শেষ সংখ্যা বের করতে হবে, তারপর সমষ্টি বের করার যে সূত্র সেটাতে মান বসিয়ে উত্তরটি বের করতে হবে। তাহলে চলো প্রথমে শেষ সংখ্যা কত সেটা বের করি। কিন্তু তার জন্য কী করতে হবে, শেষ সংখ্যা বের করার সিস্টেমটা কী? শেষ সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে আমাদেরকে একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। বীজগাণিতিক রাশি নির্ণয় করার পর সেই বীজগাণিতিক রাশি ব্যবহার করে শেষ সংখ্যা নির্ণয় করতে হবে, তারপর বের করতে হবে সমষ্টি। তাহলে চলো শুরু করি। ক নম্বর প্রথমে লিখছি, দেওয়া আছে এখানে একটি তালিকা দেওয়া রয়েছে যার প্রথম সংখ্যা হচ্ছে, লিখছি তালিকার প্রথম সংখ্যা, তোমরা সকলেই দেখতে পাচ্ছ তালিকার প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ। এখন পাঁচকে আমি চাইলেই লিখতে পারি আট বিয়োগ তিন, আট থেকে যদি তিন যায় তাহলেই পাঁচ থাকে, আমরা সবাই এটা জানি। কেমন, আমি এটি কেন লিখছি, কারণ আমি একটি বীজগাণিতিক রাশি বের করতে চাই, তাই আমি এটি করছি। তারপর আমি লিখলাম আটকে, লিখলাম আট গুণ এক বিয়োগ তিন, লেখা শেষ প্রথম সংখ্যার জন্যে। এবার আসো দ্বিতীয় সংখ্যায়, দ্বিতীয় সংখ্যা সমান, বা দেখতেই পাচ্ছি দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের তেরো। তেরোকে আমি লিখতে পারি ষোলো বিয়োগ তিন, ষোলো থেকে তিন গেলে থাকে তেরো, আর ষোলোকে লিখতে পারি আট দুগুণে ষোলো, তাহলে আট গুণ দুই বিয়োগ তিন। প্রথম সংখ্যা শেষ, দ্বিতীয় সংখ্যা শেষ, এবার আসো তৃতীয় সংখ্যায়, তৃতীয় সংখ্যাটি আমাদেরকে দেওয়া আছে একুশ, আমি লিখলাম একুশ। এরপর আমি লিখতে পারি চব্বিশ বিয়োগ তিন, চব্বিশ থেকে তিন গেলেই একুশ থাকে, আর চব্বিশকে কীভাবে লিখতে পারি, তিন আটা চব্বিশ। খেয়াল করে দেখো তো আমাদের একটা বীজগাণিতিক রাশি ইতিমধ্যেই বের হয়েছে কিনা। দেখো প্রথম সংখ্যার জন্যে এখানে পেয়েছিলাম আট গুণ এক বিয়োগ তিন, দ্বিতীয় সংখ্যার জন্যে পেয়েছি আট গুণ দুই বিয়োগ তিন, তৃতীয় সংখ্যার জন্য পেয়েছে আট গুণ তিন বিয়োগ তিন। প্রত্যেকটা সংখ্যার জন্যই সেম, শুধুমাত্র প্রথম সংখ্যার জন্য এখানে ছিল এক, দ্বিতীয় সংখ্যার জন্য দুই, তৃতীয় সংখ্যার জন্য তিন। তাহলে যদি কতম সংখ্যা বের করতে চাই তাহলে এখানে হবে ক, তাহলে লিখে ফেলি। সুতরাং কতম সংখ্যা সেটি হবে আট গুণ ক বিয়োগ তিন। এখন আট গুণ ক এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি আট ক বিয়োগ তিন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছ আমি যে বীজগাণিতিক রাশির কথা বলেছিলাম সেটি বের হয়ে গেছে, সেটি কত, সেটা হচ্ছে আট ক বিয়োগ তিন। এখন যদি আমি পঞ্চাশতম সংখ্যা বা শেষ সংখ্যাটা বের করতে চাই তাহলে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র কয়ের জায়গাতে আমার যদি পঞ্চাশ লিখে দিই তাহলেই হবে। তাহলে চলো পঞ্চাশতম সংখ্যা বা শেষ সংখ্যাটি বের করে ফেলি। সুতরাং পঞ্চাশতম বা শেষ সংখ্যা সমান সমান হচ্ছে আট গুণ পঞ্চাশ বিয়োগ তিন, তাহলে এখানে পাচ্ছি পাঁচ আটা চল্লিশ, অর্থাৎ
লাস্টে আরেকটা শূন্য বসছে, পাঁচটা চল্লিশে চল্লিশ, আর এখান থেকে একটি শূন্য, তাহলে চারশো বিয়োগ তিন সমান সমান তিনশো সাতানব্বই। অর্থাৎ আমার সর্বশেষ সংখ্যা বা শেষ সংখ্যাটি হচ্ছে তিনশত সাতানব্বই। আমি প্রথম সংখ্যা জেনে গেলাম, শেষ সংখ্যা জেনে গেলাম, পদ সংখ্যা জেনে গেলাম, তাহলে এখন আমি কী করবো, আমাকে যে সমষ্টি নির্ণয় করতে বলেছে সেটি এখন আমি নির্ণয় করে ফেলবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সমষ্টিটা নির্ণয় করে ফেলি। লিখে ফেলছি, সুতরাং সমষ্টি সমান সমান, আমরা এখন সমষ্টির যে সূত্রটি রয়েছে প্রথমে সেটি লিখব। সূত্রটা হচ্ছে এরকম, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, লিখে ফেললাম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা, অর্থাৎ এখানে মোট কতটি সংখ্যা আছে সেটি লিখছি, ভাগ দুই। খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা সমষ্টির সূত্রটি এখানে লিখেছি, সূত্রটি লিখতে লিখতে আমাদের বোর্ডের প্রায় আমরা শেষ মাথায় পৌঁছে গেছি, কিন্তু এটি হচ্ছে আমাদের সমষ্টির সূত্র, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই। আর এখানে প্রথম সংখ্যা কত আমরা সবাই এটি জানি, এই যে একদম প্রথমেই আমরা লিখেছিলাম তালিকার প্রথম সংখ্যা পাঁচ, সেটি লিখছি পাঁচ। শেষ সংখ্যা, শেষ সংখ্যা বা পঞ্চাশতম সংখ্যা হচ্ছে তিনশো সাতানব্বই, সেটি লিখলাম তিনশো সাতানব্বই গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা কত, পদ সংখ্যা এই যে আমি দেখতে পাচ্ছি পঞ্চাশটি সংখ্যার সমষ্টি, তাই পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ ভাগ দুই। এখন তিনশো সাতানব্বইয়ের সাথে যদি আমি পাঁচ যোগ করি তাহলে কত হয়, তোমরা হাতে কলমে যোগ করে দেখতে পারো, তিনশো সাতানব্বইয়ের সাথে পাঁচ যোগ করে কত হয়, তিনশো আটানব্বই, তিনশো নিরানব্বই, চারশো, চারশো এক, চারশো দুই, অর্থাৎ চারশো দুই হয়। তাহলে আসলে লিখি চারশো দুই গুণন পঞ্চাশ ভাগ দুই। এরপর পঞ্চাশকে তুমি দুই দ্বারা ভাগ করতে পারো, তুমি পাচ্ছ পঁচিশ। এরপর চারশো দুইকে তুমি পঁচিশ দ্বারা গুণ করতে পারো, গুণ করে কত পাবে সেটি আমরা এখানে করে দেখি। চারশো দুইকে আমরা পঁচিশ দ্বারা গুণ করে দেখছি, পাঁচ দুগুণে দশ, বসিয়ে দিচ্ছি দশ, চার পাঁচা বিশ, বসিয়ে দিলাম, তারপর দুই দ্বারা গুণ করছি, দুই দুগুণে চার, তারপর দুই শূন্য শূন্য, চার দুগুণে আট, শূন্য, চারে রেখে পাঁচ, শূন্য, আট দিয়ে দশ, তাহলে এখানে আমরা পাচ্ছি দশ হাজার পঞ্চাশ। তাহলে এটিই আমার উত্তর। সুতরাং তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি, তালিকার প্রথম পঞ্চাশটি, প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি দশ হাজার পঞ্চাশ, এটি হচ্ছে আমার উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমরা এখানে প্রথমে ক, খ এবং অতঃপর গ, অর্থাৎ সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটি সমাধান করে ফেলেছি। প্রথমে আমাদেরকে উনত্রিশ এবং সাঁত্রিশকে দুটি বর্গের সমষ্টিরূপে দেখাতে বলেছিল, আমরা দেখিয়েছি। অতঃপর বলেছিল তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো, আমরা দেখেছি আট আট করে এটি বৃদ্ধি পেয়েছে, তাই আমরা পরবর্তীতে এখানে আট আট করে যোগ করে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করেছি। এবং সর্বশেষ যে অঙ্কটি ছিল সেটি ছিল প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আমরা জানি সমষ্টি নির্ণয় করতে হলে একটি সূত্র রয়েছে, সূত্রটি ছিল এরকম, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই। এক্ষেত্রে প্রথম সংখ্যাটি পাঁচ আমরা জানি, পদ সংখ্যা পঞ্চাশটি তাও জানি, আমরা শুধু জানতাম না শেষ সংখ্যাটা কত হবে। আর শেষ সংখ্যা জানার জন্য আমরা একটা বীজগাণিতিক রাশি বের করেছি, অর্থাৎ কতম সংখ্যা, এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, আট ক বিয়োগ তিন। অতঃপর এখানে কয়ের জায়গাতে পঞ্চাশতম বা শেষ সংখ্যা, তাই পঞ্চাশ বসিয়ে আমি শেষ সংখ্যা নির্ণয় করেছি। তারপর আবার আমি সমষ্টির সূত্রটি লিখে শেষ সংখ্যাটি বসিয়ে তিনশো সাতানব্বই সেটি পেয়েছিলাম, সেটি বসিয়ে আমি সমষ্টিটি নির্ণয় করেছি দশ হাজার পঞ্চাশ। আর এইভাবেই অনুশীলনী একের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটির সমাধান করতে হয়। আর এটিই ছিল আমাদের অনুশীলনী একের সর্বশেষ ভিডিও। আশা করি তোমরা অনুশীলনী এক সম্পর্কে পূর্ণাঙ্গ এবং বিস্তারিত একটি ধারণা পেয়েছ। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে পারো কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ।